মরমর ছাত্র ছাত্রী সকল, মই আব্দুল্লা শেখ আর তোমালোকে চাই আসা মোর ইউটিউব চ্যানেল এডুকেয়ার আসাম। এডুকেয়ার আসাম লৈ সকলকে আকৌ এবার স্বাগতম। মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোকে যদি এই চ্যানেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই আর এই চ্যানেলত নতুন, তেতিয়াহলে অনুগ্রহ করে চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা নেক্সট ভিডিওবিলাক পোৱাৰ কাৰণে। মই আজি এই ভিডিওটোত আলোচনা করিম ক্লাস সেভেনের ইংরাজী কিতাব সানবিম ইংলিশ রিডার বুক টু কিতাবখনের লেসন থার্ড ফ্রম দ্য ডায়েরি অফ এনি ফ্র্যাঙ্ক লেসনটোর কোশ্চেন আর অ্যান্সার সমূহ আরম্ভ করছো। তেতিয়াহলে এক নম্বরত দিয়া আছে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসত এক নম্বর কোশ্চেনত দিয়া আছে লেটস সি হাউ মাস উই হ্যাভ আন্ডারস্টুড। আহা আমি চাও আমি কিমান দূর বুঝি পাইছো। তারই এক নম্বরত দিয়া আছে হোয়ার ওয়াজ এনি ফ্র্যাঙ্ক ফ্রম, এনি ফ্র্যাঙ্ক করপরা আসিল। অ্যান্সার এনি ফ্র্যাঙ্ক ওয়াজ ফ্রম নেদারল্যান্ডস, এনি ফ্র্যাঙ্ক আসিল নেদারল্যান্ডর। বি নম্বর হাউ হ্যাজ দ্য ভয়েস অফ এনি ফ্র্যাঙ্ক রিচড আউট অ্যাক্রস কন্টিনেন্ট অ্যান্ড জেনারেশনস, এনি ফ্র্যাঙ্কর কথাবর কেনেদরে উপমহাদেশ আর পিছর বংশব্রত বিয়পি পড়ছিল। অ্যান্সার দ্য ভয়েস অফ এনি ফ্র্যাঙ্ক রিচড আউট অ্যাক্রস কন্টিনেন্ট অ্যান্ড জেনারেশনস উইথ দ্য হেল্প অফ হার ডায়েরি হুইচ ওয়াজ গিভেন হার ফর হার বার্থডে। এনি ফ্র্যাঙ্কর কথাবিলাক বিয়পি পড়ছিল তেওঁর ডায়েরির যোগেদি, যি ডায়েরিটো তেওঁক জন্মদিনের দিনাখন দিয়া হয়েছিল। সি নম্বর হোয়াট ডিড এনি ফ্র্যাঙ্ক সি লাইং অন দ্য টেবিল এমং হার আদার বার্থডে প্রেজেন্টস, এনি ফ্র্যাঙ্কে তেওঁর জন্মদিনের উপহারবিলাকর মাজত কি পড়ি থাকা টেবিলত দেখা পাইছিল। এনি ফ্র্যাঙ্ক স হার ডায়েরি লাইং অন দ্য টেবিল এমং হার আদার বার্থডে প্রেজেন্টস, এনি ফ্র্যাঙ্কে দেখেছিল তাইর ডায়েরিটু পড়ি থাকা টেবিলর ওপরত জন্মদিনের আন আন উপহারবিলাকর মাজত। দুই নম্বর কোশ্চেন, হোয়াই ডিড এনি ফ্র্যাঙ্ক রিমেইন ইন হার ব্যাড লাইং টিল এ কোয়ার্টার টু সেভেন অন হার বার্থডে, এনি ফ্র্যাঙ্কে কিয় বিছনাত শুই থাকিব লগা হয়েছিল হাত বাজিবর 15 মিনিটলৈকে তাইর জন্মদিনের দিনাখন। এনি ফ্র্যাঙ্ক রিমেইনড ইন হার ব্যাড, এনি ফ্র্যাঙ্ক তেওঁর ব্যাডত আছিল লাইং হুই টিল এ কোয়ার্টার টু সেভেন হাত বাজিবলৈ 15 মিনিট থাকালৈকে অন হার বার্থডে তাইর জন্মদিনত, বিকজ ইট ওয়াজ আর্লি মর্নিং অ্যান্ড শি ওয়াজ নট অ্যালাউড টাফ এট দ্যাট টাইম, কারণ এয়া আছিল একদম রাতিপুয়া আর তাইক উঠিবলৈ অনুমতি দিয়া হওয়া নাছিল। ই নম্বর কোশ্চেন, হু ডাজ ইউ ইন দ্য লেসন রেফার টু, পার্ট টু ইউ বুলি কাক বুঝোৱা হয়েছে। ইন দ্য লেসন ইউ রেফার টু এনি ফ্র্যাঙ্কস ডায়েরি, পার্ট টু ইউ বুলি এনি ফ্র্যাঙ্কর ডায়েরিক বুঝোৱা হয়েছে। হি ডিলস উইথ হার ডায়েরি এজ হার ফ্রেন্ড, তাই তাই ডায়েরিটু তাইর বান্ধবী হিসাবে ব্যবহার করেছে। এফ নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ক্যামেরা অফস্কুরা, ক্যামেরা অফস্কুরা কি, ক্যামেরা অফস্কুরা ইজ এ পার্টি গেম, ক্যামেরা অফস্কুরা এক পার্টি খেল বা গেম। জি নম্বর কোশ্চেন, হু ওয়েলকামড এন্নি ইন হার ডাইনিং রুম, এন্নিক ডাইনিং রুমত কোনে স্বাগতম জনাইছিল। মূর্তি দ্য ক্যাট ওয়েলকামড এন্নি ইন হার ডাইনিং রুম, মূর্তি নামর মেকুরিটুয়েই এন্নি ফ্র্যাঙ্কক ডাইনিং রুমত স্বাগতম জনাইছিল। এস নম্বর কোশ্চেন, হোয়াই ডাজ এন্নি ফ্র্যাঙ্ক থিঙ্ক দ্যাট ইট ইজ অ্যান ওট আইডিয়া ফর সামওয়ান লাইক হার টু কিপ এ ডায়েরি, এন্নি ফ্র্যাঙ্কে কিয় ভাবিছিল যে এটু একটা অদ্ভুত ধারণা ফর সামওয়ান কারোবার কারণে লাইক হার টু কিপ এ ডায়েরি তাই দরে একটা ডায়েরি রাখার। এন্নি ফ্র্যাঙ্ক থিঙ্ক দ্যাট, এনি ফ্র্যাঙ্কে ভাবিছিল যে ইট ইজ অ্যান অড আইডিয়া, এটা একটা অদ্ভুত ধারণা ফর সামওয়ান কারোবার বাবে
লাইক হার টু কিপ এ ডায়েরি, তাই দরে এটা ডায়েরি রাখাটু এটা অদ্ভুত ধারণা, বিকজ কারণ এনি ওয়ান মে নট বি ইন্টারেস্টেড ইন দ্য ডায়েরি অফ এ 13 ইয়ার্স ওল্ড স্কুল গার্ল, কারণ কোনবাই হয়তো 13 বছরিয়া সোয়ালির 13 বছরিয়া স্কুলিয়া সোয়ালির ডায়েরিত ইন্টারেস্টেড বা আগ্রহী নহব পারে, হু ডিড নট ডু দ্যাট বিফোর, আর যিজনীয়ে সেই কাম আগতে করা নাছিল। আই নাম্বার কোশ্চেনটো হল হাউ ডাজ এনি ফ্রাঙ্ক ডিসক্রাইব, এনি ফ্রাঙ্কে কেনেদরে বর্ণনা করেছে হার ফিলিং তাইর অনুভূতি ইন ওয়ান অফ হার স্লাইটলি মেলানকলি ডেস, তাইর এদিন এখন অলপ দুঃখর দিনত তাই কেনেদরে বর্ণনা করেছে। অ্যান্সার, ইন ওয়ান অফ এন্নিস মেলানকলি ডেস, এন্নির দুঃখর এটা দিনত এন্নি স্যাট সিন্ট ইন হ্যান্ড, এন্নি থুতুরিত হাত লগাই বহি আছিল, ফিলিং টু বোর্ড বর বিরক্তি অনুভব করেছিল, অ্যান্ড কুড নট ডিসাইড আর সিদ্ধান্ত করিব পরা নাছিল হোয়েদার শি উড গো আউট, তাই বাহিরলৈ ওলাই যাব অর স্টে এট হোম নে ঘরতে থাকিব। যে নাম্বার কোশ্চেন, হু ইজ কিটি, কিটি কোন, অ্যান্সার, কিটি ইজ এন্নিস পেট ক্যাট, কিটি হয় এন্নির পোহনীয়া মেকুরিটু, হু ওয়েলকামড এন্নি ইন দ্য ডাইনিং রুম, যিজনীয়ে এন্নিক ডাইনিং রুমত খোয়া রুমত স্বাগতম জানাইছিল। দুই নম্বর কোশ্চেন, রিড দ্য টেক্সট, কিতাবখন পড়া, পার্ট টু পড়া, এন্ড রাইট দ্য ডেটস, আর ডেটবিলাক লিখা রিলেটেড টু এন্নি ফ্রাঙ্কস লাইফ, এন্নি ফ্রাঙ্কর লগত জড়িত তারিখবর লিখা, তলত দিছে ডেট অফ বার্থ, অর্থাৎ এন্নি ফ্রাঙ্কর ডেট অফ বার্থ কিমান, অ্যান্সার, June 12, 1929, ইয়ার্স অফ ডেথ, অর্থাৎ এন্নি ফ্রাঙ্কে কেতিয়া মৃত্যুবরণ করেছিল, অ্যান্সার, Early March 1945, ডেট অফ স্টার্টিং হার ডায়েরি, অর্থাৎ এন্নি ফ্রাঙ্কে কেতিয়া ডায়েরি লিখা আরম্ভ করেছিল, অ্যান্সার, June 14, 1942, কারণ June 14 এই কারণেই হল তাই ডায়েরিটু দিয়ার দুদিন পিছর পরা তাই ডায়েরি লিখা আরম্ভ করেছিল। তিন নম্বরত দিয়া আছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল দ্য কলমস, পাঠটু পড়া আর তলর বাকসত দুটা বাকস পূর্ণ করা উইথ এ লিস্ট অফ গিফটস, উপহারবিলাকর নাম দি পেলাই গিভেন টু এন্নি অন হার বার্থডে, যিবিলাক এন্নিক দিয়া হয়েছিল তাইর জন্মদিনত, অ্যান্সার, গিফটস গিভেন টু এন্নি ফ্রাঙ্কস আর যিবিলাক উপহার এন্নি ফ্রাঙ্কক দিয়া হয়েছিল সেইবিলাক হল এ ডায়েরি, এটা ডায়েরি, এ বাঞ্চ অফ রোসেস, এক থোপা গোলাপ ফুল, এ প্লান্ট, সাম পিওনিস, পিওনিস এক প্রকার ফুল, ক্যামেরা অফস্কুরা, ক্যামেরা অফস্কুরা দিয়া হয়েছিল, এ পার্টি গেম, লটস অফ সুইটস, মিঠাই দিয়া হয়েছিল বহুত, চকলেটস, চকলেট দিয়া হয়েছিল, পাজেল দিয়া হয়েছিল, এ ব্রুচ এক প্রকার অর্নামেন্ট যেটু কাপড়ত পিনর ধরতুয়াই লগা হয়, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নেদারল্যান্ড জোসেফ কোহেনে লিখা কিতাবখন উপহার দিয়া হয়েছিল, আর ডেজিস মাউন্টেন হলিডে এ উইজার্ড বুক, আর ডেজিয়ে লিখা মাউন্টেন বুক তাইক উপহার দিয়া হয়েছিল, অ্যান্ড সাম মানি, আর লগতে তাইক অলপ পয়সা উপহার দিয়া হয়েছিল, লগতে সফালর বক্সটু দিয়া আছে হু গ্যাপ দ্যাম, এই উপহারবিলাক তাই কোনে দিছিল, আমি এই বক্সত লিখিব পারু হার মাম্মি অ্যান্ড ডাডি, তাইর মা দেউতা অ্যান্ড হার ফ্রেন্ডস গ্যাপ হার দ্য গিফটস, আর তার আর তাইর বন্ধু বান্ধবী সকলে তাই এই উপহার আগবড়াইছিল। মরমর ছাত্রছাত্রী সকল, আজির এই ভিডিওত ফ্রম দ্য ডায়েরি অফ এন্নি ফ্রাঙ্ক লেসন টুর কোশ্চেন আনসারর আলোচনা ইমানখিনি আই। যদি তোমালোকৰ ভিডিওটো ভাল লাগিছে নিশ্চয় ভিডিওটোত এটা লাইক কৰি দিবা, আৰু যদি এই চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্রাইব কৰা নাই তেতিয়াহ'লে পৰৱৰ্তী পাঠবিলাকৰ কোশ্চেন আনসাৰ পাবলৈ এডুকেৰ আসাম চেনেলটো আজি এই ছাবস্ক্রাইব কৰি
সভালর নোটিফিকেশন বেল আইকনটো প্রেস করে দিবা যাতে ভিডিও এটা এরার লগে লগে তোমার ওসরত গৈ পায়। ধন্যবাদ। জয় আই অসম।